সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কিং লুডু গেম খেলে ইনকাম করবেন ঠিক আছে তো এখানে আপনারা যে কাজটা করবেন প্রথমে প্রথমে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে সাথ দেবেন কিং লুডু লেখের সাথ দেওয়ার পর এই গেমটা পেয়ে যাবেন তো এটা ইনস্টল করে নেবেন তো এই গেমের সাথে অনেকেই পরিচিত আছেন এবং অনেকে এই গেমটা খেলেন তবে টাকা ইনকাম করতে পারেন না কারণ আপনারা জানেন না আসলে কিভাবে টাকা ইনকাম করতে হয় তো এই বিরুদ্ধে আমি দেখিয়ে দেবো যে এই গেমটা খেলে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন এবং সে টাকাটা কীভাবে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসবেন এখানে পেমেন্ট মাত্র রয়েছে বিকাশ এবং নগদ সরাসরি দুইটার মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো এখানে আপনাদের ইনস্টল থাকবে তো এখান থেকে অবশ্যই এটা ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল লেখা থাকবে তো আমি যেহেতু এটা ইনস্টল করে নিয়েছি তার জন্য এখানে প্লে লেখা আছে তবে এখানে গেম খেলার জন্য আপনাদের আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে যে অ্যাপ থেকে আমাদের একটা কোড আনতে হবে কোড এনে এই অ্যাপসে আমরা গেমটা খেলব তাহলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো না হলে কিন্তু পেমেন্ট নিতে পারবো না অযথা শুধু গেম খেলতেই হবে তার জন্য বলবো আমি যেভাবে বলবো ঠিক সেম সেমভাবে আপনারা কাজ করবেন তাহলে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তো প্রথমে আমি পেমেন্ট মেথডটা দেখে নিই তারপর এখানে কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু দেখে দেবো ঠিক আছে দেখেন এখানে মূলত দুটা পেমেন্ট মেথড রয়েছে একটা হলো বিকাশ এবং একটা হলো নগদ এই দুইটার মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন তো এটা আমি প্রথমে একটু দেখে রাখলাম তবে এখানে আমাদের গেম খেলার জন্য প্রথমে আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটা নাম হলো টুর্নামেন্ট জোন তো এই অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে এই অ্যাপ থেকে আমরা একটা কোড নিব কোড নিয়ে এটার মধ্যে আমরা বেস্ট করবো তারপরে গেমটা খেলবো তাহলে আমাদের একটা ইনকাম হবে তো কীভাবে ইনকাম হবে সেটা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো এটা লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন পিন কমেন্টে পাবেন তো ওইখান থেকে একটা সাইটে নিয়ে যাবে তো ওই সাইটে দেখতে পাবেন যে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে অবশ্যই এই অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার পর তারপরে অ্যাপটা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করলে এরকম একটি পেজিনে আসবে তো এখান থেকে যেহেতু আমাদের প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর এরকম একটি পেজিনে এনে আসবে তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এখানে দিবেন লাস্ট নেম এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে একটা কোড দিতে হবে মানে প্রোমো কোড এই প্রোমো কোডটা পিন কমেন্টে পেয়ে যাবেন অবশ্যই ওখান থেকে দেখে তারপর এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ঠিক এখানে যখন আমি এটা ফিল করে নিয়েছি আমার ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি লাস্ট নেম দিচ্ছি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আর এখানে যে কোডটা দিতে হবে সেটা আমার পিন কমেন্টে পেয়ে যাবেন ওইখান থেকেই কোডটা এনে এখানে বসাবেন তাহলে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ টাকা পাবেন যদি এখানে কোড না বসান তাহলে কিন্তু পাঁচ টাকা পাবেন না ঠিক আছে আর আমাদের সদস্যও হতে পারবেন না তার জন্য বলবো অবশ্যই ওই কোডটা এনে এখানে বসাবেন তারপর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর ঠিক আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা কোড পাঠানো হবে ওই কোডটা ওখানে দিবেন বসে ইন্টারেস্ট দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনাদেরকে লগ ইন পেজে নিয়ে আসবে তারপরে এখানে আপনার নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দেওয়াই থাকবে যদি না দেওয়া থাকে তাহলে দিয়ে নেবেন তারপর এখানে সাইনিংয়ে ক্লিক করবেন সাইনিংয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে ঠিক এরকম একটি পেজ দেখতে পারবেন আর এখানে সব কিছু বিষয় মানে সব বিষয়ে ভিডিও পাবেন তো এই ভিডিও দেখেও কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন যে এই অ্যাপে কীভাবে কী করতে হয় মানে কীভাবে গেমটা খেলতে হয় তো এখান থেকে আমরা একটা কোড নেব কোড নিয়ে কিন্তু কিং যে লুডোটা রয়েছে লুডো কিং তো ওইখান থেকে আমরা গেমটা খেলে নেব তবে আপনার চাইলে যে যদি চান তাহলে কিন্তু ওই অ্যাপটা যদি আপনারা ইনস্টল নাও করেন তাহলেও গেমটা খেলতে পারবেন কীভাবে খেলবেন এই অ্যাপ থেকেই খেলতে পারবেন তো এর জন্য আপনাদেরকে ফেসবুকটা কানেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করে আপনার জিমেল এবং আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে ফেসবুক কানেক্ট করে নিলে তাহলে আপনি গেম খেলতে পারবেন এখান থেকে আপনার কষ্ট করে আর কিং লুডো গেমটা ইনস্টল করতে হবে না আর যদি চান না যে কিং লুডো গেম থেকেই আপনার গেমটা খেলবেন তাহলে ঠিক কী করবেন এখান থেকে কোটটা নিয়ে কিং কিং লুডোতে যেয়ে তারপরে গেম গেমটা অ্যাড করে গেম খেলে নেবেন ঠিক আছে যাই হোক এখান থেকে কীভাবে গেম খেলবেন সেটা একটু বলে দেবো তার আগে যেহেতু এটা একটা টুর্নামেন্ট ম্যাচ তো এখানে টুর্নামেন্ট খেলার জন্য অবশ্যই কিছু টাকা পে করতে হয় মানে কিছু টাকা দিয়ে আপনার টুর্নামেন্টটা জয়েন হইতে হবে আর কি তারপরে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট পাইস পাবেন তো সেটা আমি একটু দেখিয়ে দিই যে এখানে দেখুন অনেকেই কিন্তু জয়েন হইতেছে তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে পঞ্চাশ টাকাতে যদি জয়েন হন তাহলে আপনার আপনি যদি উইন হন এখানে দুজন নির্দিষ্ট গেমটা খেলবেন তো দুজন খেলার পর আপনি যদি উইন হন তাহলে কিন্তু একশো টাকা প্রাইস পাবেন ঠিক আছে তো এখানে প্রথমে টাকাটা অ্যাড করে নিতে হবে যেহেতু আপনাদের ব্যালেন্সে টাকা থাকবে না এই জন্য ঠিকই যে এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা দেখতে পারবেন যেহেতু আমাদের অ্যামাউন্টটা একদম জিরো যেহেতু একদম নতুন একটা অ্যাকাউন্ট ঠিক আছে তো এখান থেকে ডিপোজিট করার জন্য ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেবেন ঠিক এখানে দেখতে পাবেন যে ডিপোজিট যাই হোক ঠিক আছে অ্যাড মানি তো অ্যাড মানিতে ক্লিক রাখবেন রাখার পর তারপরে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবেন নাকি কি নগদে করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে তো যদি বিকাশে করতে চান তাহলে বিকাশের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এদের বিকাশ নাম্বারটা পাবেন তো এই নাম্বারে সেন্ড মানি করবেন আপনি কিন্তু পঞ্চাশ টাকাও সেনমানি করতে পারবেন একশো টাকাও সেনমানি করতে পারবেন মানে আপনার যাই সাই সেনমানি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি প্রথমে কী করবেন এই নাম্বার সেনমানি করবেন মানি করার পর কয় টাকা মানি করছেন সেটা এখানে লিখবেন যদি পঞ্চাশ টাকা করেন তাহলে পঞ্চাশ টাকা লিখবেন আর যদি একশো টাকা করেন একশো টাকা লিখবেন দুশো টাকা করলে দুশো টাকা লিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে যে কয় টাকা করবেন তো আমি ধরে নিলাম যে পঞ্চাশ টাকা করছেন তো এখানে পঞ্চাশ টাকা লিখে দেবেন তারপরে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারের শেষের চার অক্ষর এখানে লিখে দেবেন ঠিক আছে শেষের এখানে দেখুন তারা কিন্তু বলে দিছে শেষের চার অক্ষর লিখে দেবেন ধরেন আপনার শেষের চার অক্ষর হলো বিশ পঞ্চাশ আমি ধরে নিলাম এটা যে শেষের অক্ষর এটা আমি এটা বসে দিলাম তারপর যদি আমরা ভেরিফাই পেমেন্টে ক্লিক করি আমরা ভেরিফাই পেমেন্টে যদি ক্লিক করি তাহলে এখানে দেখুন তারা বলতেছে যে অ্যাপসের যে অ্যাডমিন আছে তারা এটা চেক দিবে যে আমরা পেমেন্টটা করছি কি না তিরিশ মিনিটের ভিতর তারা চেক দিয়ে আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দেবে আর যদি অ্যাড না হয় তাহলে তাদের সাথে লাইভ সেট করেও হেল্প নিতে হবে ঠিক আছে মানে তাদের বললেই কিন্তু টাকাটা অ্যাড করে দেবে তো তাদের নাম্বারটাও দেওয়া আছে তো আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি নগদে করতে পারেন করতে চান তাহলে নগদে করতে পারেন কোনো সমস্যা নেই এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বার সেন্ড মানে করবেন তারপরে ঠিক সেম যে কয় টাকা মানি করবেন সেটা এখানে লিখবেন তারপর এখানে আপনার নাম্বারের লাস্টের যে চার ডিজিট সংখ্যা রয়েছে সেটা এখানে লিখে ভেরিফাই পেমেন্টে ক্লিক করবেন অ্যাডমেন্টটা দেখে যদি দেখে যে আপনি সত্যি সত্যি পেমেন্টটা করছেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দেবে আর এখানে যদি ফেক ডিপোজিট লিখই দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে পাঁচবার এরকম করলে ব্যান করে দিবে ঠিক আছে তো এখানে যখন আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক তখন আপনি এখান থেকে টুর্নামেন্ট খেলতে পারবেন তো টুর্নামেন্ট খেলার জন্য ঠিক এখানে দেখতে পারবেন লুডো ওয়ান বাস ওয়ান মানে আপনি এবং আপনার সাথে আরেকজন গেমটা খেলবে আর এখানে যদি এটার মধ্যে অ্যাড ই করেন তাহলে এখানে দেখতে পারবেন যে ওয়ান বাস টু মানে আপনি এবং আপনার সাথে আরও দুজন গেমটা খেলবে ঠিক আছে তো আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে যে এখানে দেখতে পারবেন যে টুর্নামেন্ট এ টু জেড তো এই ভিডিওটা দেখলে এ টু জেড সব কিছু বুঝতে পারবেন তারপরে এখানে ডিপোজিট বিষয়টা বুঝতে না পারলে এটা দেখবেন মানে এক কথা এখানে সব কিছুর সলিউশন কিন্তু তারা দিয়ে দিয়েছে ভিডিওর মাধ্যমে এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে ক্লিক করলে একটা ভিডিও প্লে হয়ে যাবে তো এখানে যদি ক্লিক করেন মানে আপনি এবং আরেকজনের সাথে যদি গেমটা খেলতে চান মানে দুজন যদি গেমটা খেলতে চান তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু লোডিং হবে সেটা আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে তো এখানে দেখুন আমাদের গেমটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে দুশো আটাশ টাকায় যদি আমরা গেমটা খেলি তাহলে উইন হলে চারশো টাকা পাবো মানে দুজন গেম খেলবেন যে উইন হবে সে টাকাটা পাবে তো এখানে জয়নে ক্লিক করে কিন্তু আমরা এটা জয়েন হতে পারবো আর যদি আমরা আরও কমে দেখি তাহলে এখানে সাতান্ন টাকায় দেখতে পারবেন যে আমরা একশো টাকা পাবো ঠিক আছে আর এখানে সোল্ট ও ফোল্ট যদি এলাকাটা থাকে তাহলে দেখুন এখানে বোঝাতে যে এখানে দুইজনেই গেমটা কিনে নিয়েছে মানে অলরেডি জয়েন হয়ে গেছে দুইটা এই গেমে তাই জন্য এখানে আপনারা এখন আর অ্যাড হতে পারবেন না ঠিক এই জয়েন যেটাই থাকবে তো সেটার মধ্যে অ্যাড হতে পারবেন এছাড়া কিন্তু অ্যাড হতে পারবেন না তো এইগুলোতে জয়েন যেগুলোতে লেখা সেগুলোতে আপনারা জয়েন হতে পারবেন তো আমি আপনাদেরকে দেখে দেব যে কীভাবে জয়েন হবেন তো আমি ধরে এলাম যে আপনার ঠিক যে একশো চোদ্দো টাকা দিয়ে আপনার জয়েন হবেন উন হলে কত পাবেন দুশো টাকা পাবেন ঠিক আছে এটা আপনারা যদি লুডো গেম ভালো পারেন তাহলে এখানে এটাই থেকে কিন্তু আপনার গেমটা খেলতে পারবেন তো এখানে প্রথমে যে কাজটা করবেন জয়নি ক্লিক করবেন তার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হলো এই ম্যাচটা কখন শুরু হবে এখানে ডেটটা শো করতেছে আর এখানে টাইমটা শো করতেছে মানে এখানে দশটা চল্লিশে ম্যাচটা শুরু হবে তো এখানে ম্যাচ শুরু হওয়ার দশ মিনিট আগে এই অ্যাপসটি ওপেন হয়ে থাকতে হবে মানে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে দশ মিনিট আগে থেকেই দশ মিনিট আগে থেকে অ্যাক্টিভ হয়ে থাকবেন তারপর এখানে প্লে নাও লেখা চলে আসবে তো এখানে ক্লিক করে আপনার গেমটা ওপেন করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে কেমন আসবে সেটাও দেখে দেব কোনো সমস্যা নেই প্রথমে জয়েন সিস্টেমটা দেখে নেই তো এখানে জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পর ঠিক এখানে দেখতে পারবেন যে তারা কিন্তু বলে দিচ্ছে রুম আইডি নিতে এবং দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট পূর্বেই এদের অ্যাপসে ওপেন করতে হবে সব কিছু নিয়ম কারণ তারা বলে দিচ্ছে একবার ফোনে নিতে পারেন আর এখান থেকে জয়েন হওয়ার জন্য ঠিক আছে এখানে জয়েন নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের জয়েন নাম লেখা থাকবে যেহেতু আপনার টাকাটা অ্যাড করবেন আমি যেহেতু কোনো টাকা অ্যাড করি নাই তার জন্য এখানে অ্যাড মানি লেখা শুরু করতেছে তো আপনাদের অ্যাকাউন্টে টাকাটা থাকলে এখানে জয়েন নাও লেখা চলে আসবে ঠিক আছে তো জয়েন নাওতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গেমটা এখানে জয়েন করা হয়ে যাবে আর এখানে আপনার প্রোফাইল নেমটা দেখতে পারবেন আপনার প্রোফাইল নাম যেটা দিবেন সেই নামেই কিন্তু আপনাদের কন যে কিংলুডোতে গিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে সেই নামে ঠিক আছে তো আর কীভাবে এটা অ্যাড করবেন সেটাও দেখিয়ে দেব তো এখানে যখন আপনি জয়েন নাও ক্লিক এটা যখন আপনার জয়েন নাও ক্লিক করে যখন জয়েন হয়ে যাবেন ঠিক তখন এখানে জয়েন্ট লেখা চলাইবে যদি জয়েন লেখা না আসে ঠিক আছে যদি জয়েন লেখা না আসে এখান থেকে যদি দেখেন যে টাকাটা কেটে নিয়েছে তবে এখানে জয়েন লেখা আসে না তাহলে কি করবেন তাহলে ঠিক আছে এইখানে দেখতে পারবেন যে এখান থেকে সরি ব্যাগ বাটনে ক্লিক করে ব্যাগে যাবেন যাওয়ার পর তারপর এখান থেকে দেখতে পারবেন যে থ্রি ডট তারপরে এইখানে দেখতে পারবেন যে এদের হেল্প নাম্বার দেওয়া আছে এদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই ম্যাচ শুরু হওয়ার আগে জয়েন কন্টাক্ট করবেন তাহলে আপনাদের সমস্যার সমাধানটা করে দেবে আর যদি ম্যাচ শেষ হওয়ার পরে করেন তাহলে কিন্তু তার আর টাকাটা দিবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আর এখান থেকে জয়নথি ক্লিক করলে কেমন আসবে সেটা একটু দেখে দিই আপনাদের ঠিক আছে এরকম একটি লেখা চলে আসবে জয়নেট ঠিক আছে এরকম একটি লেখা চলে আসবে মানে এখানে আপনার জয়েন করতে পারবেন ঠিক এরকম জয়নেট লেখা চলে আসবে তারপরে এখানে দেখতে পারবেন যে এখানে আপনার সময়টা যখন শেষ হয়ে যাবে মানে সময় দশ মিনিট আগে এখানে আসবেন অ্যাপসে এখানে যে যা লেখা থাকবে যে কয়টা সময় লেখা থাকবে তার দশ মিনিট আগে আপনার এই অ্যাপসে আসবেন আসার পর এখানে প্লেন আউসে দেখতে পারবেন তো প্লেন আউটে ক্লিক করবেন প্লেন হাউসে ক্লিক করলে এরকম একটি অপশান চলে আসবে তো এখানে ডাইরেক্ট প্লে তো এখানে ক্লিক করে আপনার এই এই থেকে সরাসরি গেমটা ওপেন করে খেলতে পারবেন আর যদি সানজে লুডোতে গিয়ে খেলবেন তাহলে অবশ্যই এখান থেকে কপি রুমে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে একটা কুড কপি হয়ে যাবে আমি প্রথমেই বলছিলাম যে একটা কোড নিয়ে কিং লুডোতে গিয়ে গেম খেলতে হয় তাই জন্য বলছি যে এখান থেকে ক্লিক করে কোডটা কপি করে নেবেন ঠিক আছে কপি রুমে ক্লিক করলেই কোডটা কপি হয়ে যাবে তো কপি হয়ে গেলে তারপর যে কাজটা করবেন তারপরে কিং লুডোতে আসবেন আর এই ভিডিওটা দেখে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই এদের যে অফিসিয়াল ভিডিও আসছে তো সেটা দেখে নেবেন একবার ঠিক আছে তো আমি অ্যাপটা ওপেন করলাম তো কিংলুডো গেমটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে প্লে উইথ ফেন্স তো এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম তো এইখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারবেন যে জয়েন নাম একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ওইখান থেকে যে রুম আইডিটা কপি করে আনছেন সেই কোডটা এখানে বসাবেন কোডটা বসিয়ে জয়েন্ট রুমে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে গেমে জয়েন হয়ে গেছেন তবে গেমটা প্লে হবে না ঠিক আছে গেমে জয়েন হয়ে যাবেন গেমটা প্লে হবে না যখন টাইমটা শেষ হয়ে যাবেন ধরেন ওইখানে দশটা চল্লিশ লেখা ছিল তো দশটা চল্লিশে অটোমেটিক গেমটা ওপেন হয়ে যাবে এটা সম্পূর্ণ কন্ট্রোল থাকে অ্যাডমিনের হাতে তো অ্যাডমিন অটোমেটিক প্লে করে দেবে তারপরে আপনারা দুজনেই গেমটা খেলবেন আপনার সাথে যে আরেকজন গেমে জয়েন হয়েছে সেও আসবে এখানে এসে এখানে কুটটা বসে রুম জয়েন রুমে ক্লিক করবে তাহলে সেও অ্যাড হবে এবং আপনিও অ্যাড হবেন তারপরে দুজনে গেমটা খেলবেন যে উইন হবেন সে কি করবেন যদি আপনি উইন হন উইন হলে একটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে আমি একটু দেখে দিই বিষয়টা ধরেন আপনি উইন হয়েছেন ঠিক আছে এরকম একটি মেসেজ পাবেন উইন হলে তাহলে কি করবেন এই পেজটা আপনারা কী করবেন স্ক্রিনশট দেবেন ঠিক আছে এই পেজটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আবারও ঠিক এই অ্যাপসে চলে আসবেন টুর্নামেন্ট জয়েন তো এই অ্যাপটা চলে আসবেন এই অ্যাপে চলে আসার পর তারপরে এখানে ক্লিক করবেন অথবা এটার মধ্যে যদি করেন তাহলে এটার মধ্যে ক্লিক করবেন এটা কোনো ব্যাপার না তো এখানে ক্লিক করার পর তারপরে ঠিক একদম ওপারের এরকম একটু অপশন দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে যে একটা খালি বক্স আসছে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে যে স্ক্রিনশটটা দিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে পেস্ট স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর আপনারা যে রুম আইডি দিয়ে গেমটা খেলছেন সেই রুম আইডি এখানে লিখে দেবেন ঠিক স্ক্রিনশটে ওখানে রুম আইডিটা দেখতে পারবেন সেটা দেখে দেখে এখানে টাইপ করে দিতে পারেন অথবা এখানে অটোমেটিক এটা বসে যাবে ঠিক আছে তারপরে এখানে আপলোডে ক্লিক করবেন তারপরে অ্যাডমিন দেখে এক ঘন্টার ভিতর আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দেবে ঠিক এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে যখন টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক তখন এখান থেকে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন তো পেমেন্টের জন্য ঠিক এখান থেকে যে কাজটা করবেন ঠিক এখানে ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করে। এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাবেন যে ওয়েডো নামে একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন তো এখন যেহেতু আমি রাতের ভিডিওটা বানাইতেছি তো এখানে দেখুন এখানে কিন্তু তারা বলতেছে তারা পেমেন্ট করে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিক আছে মানে তারা যে টাইমে অ্যাক্টিভ থাকতে পারে সেই টাইমটার তারা এখানে উল্লেখ করে দিছে যে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পেমেন্টকে দেবেন তাহলে আমরা পেমেন্টটা করব। আর বিকাল চারটা থেকে আটটা পর্যন্ত পেমেন্টই করে দেবেন আমরা তখন পেমেন্টটা করব ঠিক আছে মানে এত ট্রাস্টেড একটা অ্যাপ এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পেমেন্টটি করে দেওয়ার কিছুক্ষণ পরে পেমেন্টটা পেয়ে যাবেন দুই থেকে তিন ঘন্টার ভেতর যদি পেমেন্ট পাইতে সমস্যা হয় তাহলে এদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য থ্রি ডট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তাহলে কিন্তু তারা আপনাকে পেমেন্টটা করে দেবে আর এখান থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন এখানে ভিডিও দেওয়া আছে যে স্ক্রিনশট কীভাবে আপলোড দেবেন এ টু যে টুর্নামেন্ট সব কিছু এখানে কিন্তু এ টু জেড বোঝানো হয়েছে যে এখানে কীভাবে কাজ করবেন আমি তো বোঝাইছি যদি বুঝতে তাও সমস্যা হয় তো এই ভিডিওগুলো দেখে আপনারা একটু বোঝে নেন ঠিক আছে আর এখান থেকে রেফার করে ইনকাম করা যায় এর জন্য ঠিক আছে মিন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেফার এন আন তো এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার রেফার কোডটা দেখতে পারবেন এখানে আমার রেফার কোড শো করতেছে এখানে মূলত আপনি আপনার রেফার কোডটা দেখতে পারবেন আপনি যাকে রেফার করবেন সে আপনার কোডটা যদি ইউজ করে তাহলে পাঁচ টাকা পাবে সাথে সাথে এবং আপনি যাকে রেফার করবেন সে যদি কোনো সময় ডিপোজিট করে কোনো ম্যাচে জয়েন হয় যেরকম ধরেন ক্রিকেট ম্যাচে অথবা লুডো ম্যাচে যদি জয়েন হয় তাহলে আপনি দশ টাকা পাবেন প্রথম জয়েনে আপনি দশ টাকা পাবেন প্রতি রেফারে ঠিক আছে তাকে অবশ্যই কোনো গেম গেমে জয়েন হইতে হবে তাহলে আপনি দশ টাকা পাবেন সাথে সাথে কিন্তু পাবেন না আর আপনি রেফারের মাধ্যমে কয় টাকা ইনকাম করছেন সেটা দেখার জন্য ঠিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ঠিক এখানে শো করবে যে আপনার টোটাল রেফার কত টোটাল আর্নিং কত এবং আপনার যে রেফার তারা জনে গেমে জয়েন হয়েছে সেটা এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে যদি একজন দেখতে পারেন তাহলে মনে করবেন আপনার দশ টাকা ইনকাম হয়েছে এবং সেটা এখানে শো করবে তারপরে সেটা আপনি কনভার্ট করতে পারবেন কনভার্ট করার জন্য ঠিক যে উইনিং ব্যালেন্স তো এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনার মূল ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে তারপরে আপনি পেমেন্টে করে দিতে পারবেন মানে পেমেন্ট নিতে পারবেন আর যদি গেমিং ব্যালেন্সে দেন তাহলে আপনি ওই টাকাটা দিয়ে আবার গেম খেলতে পারবেন ঠিক আছে তো কীভাবে গে কীভাবে রেফার করবেন কীভাবে গেম খেলবেন কীভাবে টাকা পেমেন্ট নেবেন আশা করি সম্পূর্ণ বিষয়ে বুঝতে পারছেন তবুও কোনো জায়গায় বসতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নিন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে কাজ করতে হয় আর এই অ্যাপটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে পেমেন্ট নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ঠিক আছে তো সকলে কাজ করতে পারেন এই অ্যাপে আমি সাজেশন করব কারণ এটা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করতেছে আর আমি আপনাদেরকে সবসময় রিয়াল অ্যাপ দিই রিয়াল সাইট দিই সেটা হয়তোবা বা সকলেই জানেন যারা ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে আবারও মনে করে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ